ভিডিওতে আপনারা সর্বপ্রথম যে মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন এগুলোর সাহায্যে আইসক্রিম তৈরি করার যে কাঁচামালগুলো সেগুলোকে মিক্স করতে হয়। মিক্স করার পর ফানেলটির সাহায্যে আপনারা এই ধরনের ডাইসগুলোতে কাঁচামালগুলো ঢালার পর মেশিনটাকে এইভাবে সেট করে দিতে হবে। এই ডাইসটি আপনি 10 থেকে 15 মিনিট যাবৎ মেশিনের মধ্যে রাখার পর এই ধরনের চমৎকার আইসক্রিমগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। ভিডিওতে লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও সাথে থাকার জন্য বিজনেস বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আর এই ছোট্ট সেশনটিতে আপনাদের সাথে আছি আমি AKM শামীম খান। বন্ধুরা, যে কোনো কাজে সফলতা অর্জনের ক্ষেত্রে একটি বিখ্যাত কথা রয়েছে, এ গুড প্ল্যান ইজ দ্য হাফ অফ সাকসেস। একটি ভালো পরিকল্পনা যে কোনো সফলতার অর্ধেক। আপনি যদি একটি কাজে সফল হতে চান, আপনি যদি আপনার টার্গেট অনুযায়ী একটি উত্তম পরিকল্পনা আপনি সাজাতে পারেন, একটি সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন, তাহলে আপনি আপনার ব্যবসায়িক সফলতা অর্জনের ক্ষেত্রে কিন্তু 50% আপনি কমপ্লিট করে ফেলেন। আর বাকি 50% নির্ভর করে আপনি আপনার ব্যবসাটি সাজানোর জন্য, আপনি আপনার ব্যবসাটি করার জন্য কি ধরনের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইনস্ট্রুমেন্ট আপনি ব্যবহার করবেন, কি ধরনের মেশিনারিজ রিলেটেড আইটেমগুলো আপনি ব্যবহার করবেন সেটির উপর, এবং পাশাপাশি নির্ভর করে কি করে আপনি এই মেশিনগুলোকে অপারেট করবেন, কি করে আপনি আপনার এই টোটাল কারখানাটিকে আপনি পরিচালনা করবেন, টোটাল এই বিজনেস রিলেটেড যে ধরনের সিস্টেমগুলো আপনাকে পরিচালনা করতে হয়, কি করে টোটাল কলা কৌশলী সহ A to Z আপনি পরিচালনা করবেন সেগুলোর উপর নির্ভর করে। তো আশা রাখবো ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং বিজনেস বাংলার নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকে আমার সাথে একমত হবেন যে আইসক্রিম কিন্তু ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষেরা কিন্তু কম বেশি অবশ্যই আইসক্রিম খেতে পছন্দ করে। আর অত্যন্ত মজার বিষয় হচ্ছে আজকের যে ব্যবসায়ী আইডিয়াটি আপনাদেরকে দিতে চলেছি, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় কিন্তু এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক কম খরচে আপনি একটি ছোটখাটো আইসক্রিম তৈরির ফ্যাক্টরি তৈরি করতে পারেন, এবং ধীরে ধীরে কিভাবে এই পণ্যগুলোকে তৈরি করবেন, এবং এই পণ্যগুলো তৈরি করার পাশাপাশি এই ধরনের আইসক্রিমগুলোকে আপনি প্যাকেটজাত করবেন এবং বাজারজাত করবেন, এবং বাণিজ্যিকভাবে আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবেন, কিভাবে আপনি এই ছোটখাটো একটি কারখানা থেকে শুরু করে কিভাবে আপনি বৃহৎ বাণিজ্যিক কারখানার মালিক হতে পারেন, এরকম সম্পর্কিত বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এর পাশাপাশি আমি আপনাদেরকে ধারণা দেব এ ধরনের কারখানাগুলো তৈরি করতে আপনাদের কত টাকা খরচ পড়বে, এবং এ ধরনের কারখানাগুলো পরিচালনা করতে কতজন শ্রমিক আপনার প্রয়োজন হতে পারে, এবং কি পরিমাণ সময় আপনার প্রয়োজন হতে পারে, এবং কি পরিমাণ সময় আপনি কি পরিমাণ এ ধরনের আইসক্রিমগুলো আপনি উৎপাদন করতে পারবেন, A to Z ধারণা কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে অবশ্যই দেব। এর পাশাপাশি আরেকটি কথা, ইতিমধ্যে আপনাদের যারা বিভিন্ন হোটেল রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ফুড কর্নার রয়েছে, বিভিন্ন ফুড কার্টগুলো রয়েছে, আপনারা সেখানেও কিন্তু চাইলে আপনি আপনার পছন্দের জায়গাতে আমাদের এই মেশিনগুলো সেট আপ করে আপনার যে ফুড মেনুটি রয়েছে সেটাকে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে ভারী করে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু ধরনের আইসক্রিম তৈরির মেশিন সম্পর্কিত ধারণা দিতে যাচ্ছি, সেটি হচ্ছে পপসিকল টাইপের আইসক্রিম তৈরির মেশিন সম্পর্কিত ধারণা। বন্ধুরা, যে ধরনের আইসক্রিমগুলো আমরা সাধারণত বাজার থেকে ক্রয় করে থাকি, যেগুলোর প্রাইস মূলত 5 টাকা, 10 টাকা বা 15 টাকায় বিক্রি হয়ে থাকে, এ ধরনের আইসক্রিমগুলো কিন্তু বন্ধুরা গ্রামেগঞ্জে সাধারণত এর চাহিদা কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এ ধরনের আইসক্রিমগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন টাইপের কিছু পপসিকল টাইপের আইসক্রিম তৈরি সম্পর্কিত মেশিনারিজ রিলেটেড আইটেমগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোর সাহায্যে আপনারা অনেক কম সময়ে অধিক বেশি পরিমাণে অনেক মানসম্মত পপসিকল টাইপের আইসক্রিমগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আর আপনি যদি মনে করেন এ ধরনের পপসিকল টাইপের এ ধরনের পপসিকল আইসক্রিমগুলো আপনি তৈরি করবেন, তাহলে প্রাথমিকভাবে আপনার 3টি মেশিন প্রয়োজন পড়বে। মিক্সার মেশিন, আইসক্রিম তৈরি করার মেশিন, তৈরি করার পর এই ধরনের প্যাকিং মেশিন। ভিডিওতে আপনারা সর্বপ্রথম যে মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন এগুলোর সাহায্যে আইসক্রিম তৈরি করার যে কাঁচামালগুলো সেগুলোকে মিক্স করতে হয়। সকল কাঁচামালগুলো এইভাবে মেশিনের হপারে দিয়ে মেশিনটি 4 থেকে 5 মিনিট অন রাখার পর অটোমেটিক্যালি মেশিনটি এই কাঁচামালগুলোকে মিক্স করে দেবে। আইসক্রিম তৈরির ফর্মুলা, মেশিন অপারেটিং এর A to Z পদ্ধতি সহ যাবতীয় আপনি যেখান থেকে মেশিনটি ক্রয় করবেন সেখান থেকে অবশ্যই আপনি পেয়ে যাবেন। এই মেশিনের সাহায্যে আপনি কাঁচামালগুলো মিক্স করার পর এই ধরনের ট্রেতে সংগ্রহ করতে হবে। ভিডিওতে লক্ষ্য করুন, যে যে ধরনের সাইজের আইসক্রিম তৈরি করতে চান সে অনুযায়ী ডাইসগুলো আপনাকে পছন্দ করে নিতে হবে। অতঃপর ভিডিওতে লক্ষ্য করুন, এই ফানেলটির সাহায্যে আপনারা এই ধরনের ডাইসগুলোতে কাঁচামালগুলো ঢালার পর মেশিনটাকে এইভাবে সেট করে দিতে হবে। আপনার আইসক্রিম তৈরির যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিঙ্গেল ডাইসের পপসিকল আইসক্রিম তৈরি করার একটি মেশিন। এই ডাইসটি আপনি 10 থেকে 15 মিনিট যাবৎ মেশিনের মধ্যে রাখার পর এই ধরনের চমৎকার আইসক্রিমগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। ভিডিওতে লক্ষ্য করুন। আর এই ধরনের আইসক্রিমগুলো তৈরি হওয়ার পর দ্রুত প্যাকেটজাত করার জন্য এই ধরনের পালস প্যাকেটের মধ্যে
ভরে আপনি আমাদের এই ধরনের এই প্যাকেটিং করার মেশিনটি ব্যবহার করতে পারেন। আর এই ধরনের আইসক্রিমগুলো এভাবে প্যাক করার পর এগুলো মার্কেটে বিক্রির জন্য কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে বন্ধুরা। এ ধরনের যে মিক্সার মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়বে 90,000 থেকে 95,000 টাকা পর্যন্ত, আর আইসক্রিম তৈরি করার মেশিনের মূল্য পড়বে 2,50,000 টাকা পর্যন্ত। এবং আইসক্রিম তৈরি করার পর প্যাকিং করার জন্য যে মেশিনটি দেখতে পেয়েছেন সেটির মূল্য পড়বে 40,000 থেকে 45,000 টাকার মতো। অর্থাৎ সব মিলিয়ে অ্যান্ড অ্যাভারেজ প্রায় 380,000 থেকে প্রায় 4,00,000 টাকা পর্যন্ত এই টোটাল সেট আপ প্যান্টার প্রাইস পড়বে। আপনারা যে কেউ এই মেশিনগুলো একবার দেখলে কিন্তু তার অপারেটিং সিস্টেমটা শিখে নিতে পারবেন। আর এইভাবে তৈরি করে আপনি চাইলে বিভিন্ন জায়গাতেই আইসক্রিমগুলো বাজারজাত করে আপনি বিক্রি করতে পারবেন অনেক সহজেই। যেমন বিভিন্ন লোকাল মার্কেট, বিভিন্ন স্টোর, বিভিন্ন দোকান, বিভিন্ন আইস বার, বিভিন্ন ফুড কার্ট, বিভিন্ন ফুড কর্নার, হোটেল, রেস্টুরেন্ট। এছাড়া আপনার যদি কোনো স্টোর থেকে থাকে এ ধরনের স্টোরগুলোতেও কিন্তু এ ধরনের আইসক্রিমগুলো রেখে আপনি সেল করতে পারবেন। আমাদের ভিডিওতে আইসক্রিম তৈরি করার যে সিঙ্গেল ডাইসের মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনি দৈনিক 8 থেকে 10 ঘন্টা কাজ করে 1200 থেকে 1500 পিস আইসক্রিম কিন্তু আপনি তৈরি করতে পারবেন বন্ধুরা। আপনি যদি আপনার কারখানার চাহিদা অনুযায়ী আরও বেশি ক্যাপাসিটির মেশিন প্রয়োজন বোধ করেন তাহলে তাও কিন্তু আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা। এখন আপনাদের মধ্যে এমন একটি প্রশ্ন থাকতে পারে, এ ধরনের পপসিকল আইসক্রিমগুলো তৈরি করতে আপনার কী পরিমাণ টাকা খরচ হবে? আসলে আইসক্রিম তৈরি করার খরচ পুরোটাই নির্ভর করবে আপনার কাঁচামালের উপর। আপনি 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা যে দামের আইসক্রিম তৈরি করতে চান আপনার খরচটা ওই মানেরই পড়বে। অর্থাৎ আপনি যত ভালো কোয়ালিটির আইসক্রিম তৈরি করতে যাবেন আপনার খরচটাও কিন্তু তত বেড়ে যাবে। তবে আমি আপনাকে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে আপনি 3 টাকার আইসক্রিমগুলো আপনি তৈরি করতে খরচ পড়তে পারে 1 টাকায়, 5 টাকারটি তৈরি করতে আপনার 1 থেকে 1.5 টাকা, 10 টাকার আইসক্রিম তৈরি করতে আপনার 2 থেকে 2.5 টাকা, 15 টাকার আইসক্রিমগুলো তৈরি করতে আপনার 4 থেকে 4.5 টাকা, আর 20 টাকার আইসক্রিমগুলো তৈরি করতে আপনার 5 থেকে 6 টাকার মতো কিন্তু অ্যান অ্যাভারেজ একটা খরচ পড়তে পারে। এটা মার্কেট চাহিদা অনুযায়ী মার্কেট অ্যানালাইসিস করে আপনি এ ধরনের প্রাইসগুলো নির্ধারণ করতে পারেন, তাহলে আপনার সেলসের পরিমাণটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে বন্ধুরা। অর্থাৎ অবশ্যই আপনি ব্যবসাটি শুরু করার পূর্বেই আপনি আপনার লোকাল মার্কেট যাচাই করে সিদ্ধান্ত নেবেন। এতে করে আপনি মার্কেট ডিমান্ড অনুযায়ী অথবা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি ভালো ধারণা নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন বন্ধুরা। আর এই ধরনের মেশিনটির সাহায্যে আপনি প্রতি পিস আইসক্রিম থেকে অ্যাভারেজ 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 7 টাকা পরিমাণে যদি প্রফিট করেন তাহলে কিন্তু আপনি দিনে প্রায় 3,000 থেকে 3,500 বা 4,000 টাকা পর্যন্ত কিন্তু অ্যাভারেজ একটা প্রফিট করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার আজকের এই পপসিকল আইসক্রিম তৈরি করার ব্যবসায়িক আইডিয়াটি শুনলেন, দেখলেন, আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। প্রতিনিয়ত ব্যবসায়িক রিলেটেড ধারণাগুলো পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত চোখ রাখুন বিজনেস বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনাদের যাদের এই ধরনের ব্যবসায়ী রিলেটেড, মেশিনারিজ রিলেটেড বিভিন্ন বিজনেস আইডিয়া প্রয়োজন, অবশ্যই আপনি আপনার চাহিদা অনুযায়ী আমাদের কমেন্টে জানিয়ে দিলে কিন্তু আমরা আমাদের কারখানা থাকা মেশিনারিজ আইটেমগুলো দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন বিজনেস আইডিয়া আপনাদেরকে শেয়ার করার উত্তম চেষ্টা আমরা অবশ্যই করে যাব। আর মেশিনটি প্রয়োজন হলে অবশ্যই আমাদের ভিডিওতে দেখানো নম্বরে কল করে কিন্তু আপনি আমাদের এই মেশিনটি অর্ডার করে ফেলতে পারবেন। পাশাপাশি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের এই ক্যাম্পাসটি ভিজিট করে আমাদের এই মেশিনগুলো ভিজিট করে কিন্তু আমাদের এই মেশিনটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।